রাজধানীতে এসএফআই এর বিক্ষোভের নামে অর্থমন্ত্রী অমিত মিত্র নিগৃহীত হওয়ার ঘটনার পর এভাবেই নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের নামে এসএফআই এর গুন্ডাবির রেশ ছড়িয়ে পড়ে রাজ্যে। রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জেলায় সিপিএম এর পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে নয়াদিল্লি থেকে পার্থ চট্টোপাধ্যায় মারফত মুখ্যমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার আবেদন জানান। বলেন, প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। রাজ্যের যোজনা বরাদ্দ বৃদ্ধি 17% বৃদ্ধি। 2013-14 অর্থবর্ষের জন্য রাজ্যের যোজনা বরাদ্দ বাড়িয়ে 30,314 কোটি টাকা করা হলো। মঙ্গলবার দিল্লিতে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ আলুহালিয়ার সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেখানেই রাজ্যের যোজনা বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 2012-13 অর্থবর্ষে রাজ্যের যোজনা বরাদ্দ ছিল 25,910 কোটি টাকা। 2013-14 অর্থবর্ষে তা বেড়ে হল 30,314 কোটি টাকা, 17% বরাদ্দ বৃদ্ধি হয়েছে। ইতিমধ্যে সরকার অনুমোদিত স্কুলে চালু হয়েছে শিক্ষকদের আপোষ বদলি, সাধারণ বদলিরও বিধি এসেছে। এবার সেই সুযোগ সরকার অনুমোদিত কলেজ শিক্ষকদের জন্যও। কলেজ সার্ভিস কমিশন আপোষ বদলির প্রস্তাব পাঠিয়েছিল সরকারের কাছে। সরকারি সূত্রে খবর, শিক্ষামন্ত্রীর উদ্যোগে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজভবনে। মে মাস নাগাদ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ইন্টারভিউ শুরু হওয়ার কথা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনকারী 13,273, শূন্য পদের সংখ্যা 1,800 বেশি। ইতিমধ্যে প্রায় 2,000 আবেদনকারী কোনো না কোনো কলেজের শিক্ষক। কর্মরত কলেজ শিক্ষকদের নতুন করে আবেদনের হিড়িকে বদলির প্রয়োজনীয়তার কথা ভেবেছে সরকার। কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে এবছরই চালু হতে পারে বদলি বিধি। এএফসি কাপে সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার্সকে 2-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। আন্তর্জাতিক ম্যাচ জিতেও কোনো কোচ বিরক্ত, তসমিন কালিকেও শুনেছে কেন বিরক্ত মর্গান। শাহেদ কোচের বিরক্তি ম্যাচের আগে জার্সি বিভ্রাট নিয়ে। রহস্যজনকভাবে মঙ্গলবার শুরুতে প্রথম 11-এ ছিলেন না উপারা চিরি। বরসির চোট পাওয়ায় পরে চিরি নামেন, গোলও পান। কিন্তু উপারা কেন শুরু করলেন না? জানা গেল কিক অফের আগে দুজনের কারুরই জার্সি এসে পৌঁছয়নি।